দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ হওয়ার দিন গুনছে ভিলেজের উন্নয়নগামী মানুষ। 16 এপ্রিল মন্ত্রী মনিন্দর ইয়াং এর হাত ধরে উদ্বোধন হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আরও একটি নতুন শাখা। শান্তির বাজার মহকুমা বগাফা ব্লকের অন্তর্গত বগাফা এডিসি ভিলেজ বাজার সংলগ্ন এই এলাকার মানুষের উন্নয়নের আরও একটি নতুন পালক ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। জানা যায়, এই ভিলেজ কৃষি অধ্যুষিত ভিলেজ। প্রায় 10,000 পরিবার এ ব্যাংক থেকে সুযোগ সুবিধা নিতে পারবে। আরও জানা যায়, ব্যাংক উদ্বোধন না হতেই ভিলেজের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। এ ভিলেজের উন্নয়নগামী জাতি উপজাতি মানুষের মনে ছিল উন্নয়নের স্বপ্ন, ভয় ছিল জোট রাজত্বের সন্ত্রাস। আর উন্নয়ন না থাকায় 44 নং জাতীয় সড়ক থেকে 7-8 কিলোমিটার দূরত্বের নাম দেওয়া হয়েছে দুর্গম এলাকা। এখন বগাফা এডিসি ভিলেজে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মতন ব্যাপক উন্নয়ন ভিলেজবাসীর হাতে নাগালে পেয়ে বদলে যাচ্ছে জাতি উপজাতির মানুষের জীবনমান। এবং রাজ্যের বামপন্থ সরকারের এ ধরনের ব্যাপক উন্নয়নে মুছে যাচ্ছে দুর্গম শব্দ। ভিলেজের এক যুবক কৃষক বলেন, এ ব্যাংকের উদ্বোধনকে ঘিরে মন্ত্রী মনিন্দর ইয়াং উদ্বোধনের আগে ব্যাংকের পরিষেবা খতিয়ে দেখতে ছুটে যান এবং ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করারও আহ্বান করেন। এবং মন্ত্রী আরো বলেন, এলাকার মানুষের দাবি ছিল এখানে একটা গ্রামীণ ব্যাংকের একটা শাখা খোলা হোক। আগে অন্যান্য ইয়েতে আর কি শুধু বামফ্রন্ট সরকার আছে বলে এখন যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আর কি, আগে তো আমরা চিন্তা ভাবনা করতে পারিনি। প্রত্যন্তের মানুষের কাছে গিয়ে পৌঁছানো এটাই সে সবচেয়ে বড় ব্যাপার, তার জন্যই আমাদের এই ব্যবস্থা করা। জুলাইবাড়ি থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।